extra time. মোহনবাগান ক্লাবকে ইতিমধ্যে 50 লক্ষ টাকা অনুদান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ইস্টবেঙ্গল ক্লাবের আর্কাইভ উদ্বোধনের অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোহামেডান স্পোর্টিংয়ের জন্য 50 লক্ষ টাকা অনুদানের কথা ঘোষণা করে গেলেন, আর ইস্টবেঙ্গল ক্লাবকেও দিলেন 50 লক্ষ টাকা। সেই সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের লাইব্রেরির জন্য 57 লক্ষ টাকা অনুদানের কথাও তিনি ইতিপূর্বেই ঘোষণা করেছেন। অর্থাৎ মোট 1,07,00,000 টাকা রয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের জন্য। আপনাদের আর্কাইভটা দারুণ হয়েছে এবং আপনারা একটা লাইব্রেরিও তৈরি করছেন, লাইব্রেরির টাকাটা মনে হয় অরূপ অলরেডি ওটা 57 লক্ষ টাকা ওটা আপনারা পাবেন, আর প্লাস আজকে আমি আরও 50 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করে যাচ্ছি, যেটা দিয়ে আপনারা আরও কিছু ডেভেলপমেন্টের কাজ করতে পারেন। এগুলো হচ্ছে ক্লাবের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এবং মোহামেডান স্পোর্টিংকেও আমি 50 লক্ষ টাকা আমি ঘোষণা করে যাচ্ছি, তারাও তাদের ডেভেলপমেন্টের কাজটা করুক। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।